আমরা আছি বাংলাদেশের একমাত্র মশলা গবেষণা কেন্দ্র, যেটা বগুড়া শহরে অবস্থিত। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় এটার অবস্থান। সেই মশলা গবেষণা কেন্দ্রে আছি। এটা হচ্ছে মশলা গবেষণা কেন্দ্রের মেইন এন্ট্রি পথ। আপনারা দেখুন জায়গাটা কত সুন্দর, মানে রাস্তার দুপাশ দিয়ে সৌন্দর্য বর্ধনশীল অনেক ধরনের গাছ লাগানো হয়েছে। বন্ধুরা, রাস্তার দুপাশ দিয়ে বিভিন্ন জাতের তেজপাতার গাছ আপনারা দেখতে পাচ্ছেন। যেটা তোমার ভাই একটু আগেই বললেন যে আসলেই এগুলা মানে এক এক তেজপাতার ঘ্রাণ এক এক রকম আশ্চর্যজনকভাবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গোলমরিচের গাছ। আপনারা ফলটা দেখতে পাচ্ছেন, এই যে গোলমরিচ। এটা এক ধরনের মশলা, দই গোটা নাম। বন্ধুরা, আমার পিছে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা ঘর তৈরি হচ্ছে। এটা মূলত একটা গ্রিন হাউস। বন্ধুরা, বগুড়া থেকে মশলা গবেষণা কেন্দ্রে যেতে হলে প্রথমে আপনাকে যেতে হবে মহাস্থানগড়। মহাস্থানগড় থেকে সিএনজি বা অটোরিকশা করে আপনারা সহজেই যেতে পারবেন মশলা গবেষণা কেন্দ্রে। সেক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র 10 টাকা। হ্যালো বন্ধুরা, ভিডিও স্টোরি বাই তুহিন এবং ডলার্স ডায়েরি পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আছি বাংলাদেশের একমাত্র মশলা গবেষণা কেন্দ্র, যেটা বগুড়া শহরে অবস্থিত। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় এটার অবস্থান। সেই মশলা গবেষণা কেন্দ্রে আছি। আমার সঙ্গে ডলার্স ডায়েরি পেজের অ্যাডমিন জাহাঙ্গীর ভাই আছেন। আমরা দুজন এখানে আসছি ঘুরতে। এটা মূলত একটা রেস্ট্রিক্টেড এরিয়া, তারপর আমরা স্পেশাল পারমিশন নিয়ে এখানে আসছি শুধুমাত্র এক্সক্লুসিভ ভিডিও করার জন্য। আমরা সব কিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, এখানে কী ধরনের মশলা নিয়ে গবেষণা করা হচ্ছে, মানে তাদের কার্যক্রম কী কী, বা এটার আয়তন কেমন, কী ধরনের প্রজেক্ট তারা নিয়েছেন, সব কিছু আমরা আপনাদের জানাবো। সব কিছু আমরা তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। জি, তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন। এটা হচ্ছে যে আদার প্রজেক্ট, এবং আমি যে গাছটার নিচে দাঁড়ায় আছি এটা হচ্ছে তেজ পাতার গাছ। আপনারা অনেকেই হয়তো বা দেখেন নাই তেজ পাতার গাছটা কীরকম হয়। এটা হচ্ছে তেজ পাতার গাছ, দেখুন বন্ধুরা, এরকম টবে করে তারা আদার চারা লাগিয়েছেন। এবং আদাগুলো কিন্তু এক জাতের না, এগুলো বিভিন্ন জাতের আদা। বিভিন্ন প্রজাতির আদা আছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে হচ্ছে যে আদা, ওটা এক ধরনের আদা। তারপরে এই পাশে আছে, এইটা এক ধরনের আদা, এইটা হচ্ছে যে আরেক ধরনের আদা। বন্ধুরা, মশলা গবেষণা কেন্দ্রে আসলে আপনারা এরকম ছায়া বেষ্টিত রাস্তা দেখতে পাবেন, যার দুপাশে অসংখ্য গাছের সারি আছে। সেই গাছগুলোর মধ্যে রয়েছে তেজপাতার গাছ, আমের গাছ, কাঁঠালের গাছ, তারপর হচ্ছে অনেক ধরনের নাম না জানা মশলার গাছ। তেজপাতার গাছ, এগুলো হচ্ছে বিভিন্ন জাতের তেজপাতা, মানে এক 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 একটা পাতার স্মেল এক এক রকম। সুন্দর প্রত্যেকটা গাছ তেজপাতার আলাদা আলাদা স্মেল। ওয়াও, এটা হচ্ছে প্রধান ভবন। এটা হচ্ছে মশলা গবেষণা কেন্দ্রের প্রশাসনিক ভবন, আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা এক ধরনের পেঁয়াজ, পেঁয়াজের চারা। গবেষণা করতেছে এই পেঁয়াজ নিয়ে, মানে এগুলো হচ্ছে বর্ষালি পেঁয়াজ, নাম হচ্ছে বাড়ি চাইভ ওয়ান। আর ওই পাশে দেখুন এগুলো হচ্ছে রসুন, রসুনের চারা। এখানে বিভিন্ন ধরনের রসুন আছে, এখানে আপনারা দেখুন টবে। বন্ধুরা, এবার আমরা আপনাদের একটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে প্রতিদিন, হ্যাঁ, এরকম হচ্ছে পুদিনা পাতা। দেখুন, আপনারা হয়তো কখনো দেখেননি এরকম কিভাবে এগুলা
তারা গবেষণা করে নতুন জাতের পুদিনা পাতা তারা তৈরি করার চেষ্টা করছেন। এই দেখুন টবে করে এগুলো সবই পুদিনা পাতা। দেখুন বন্ধুরা পেঁয়াজ সংরক্ষণাগারে অনেক জাতের পেঁয়াজ সংরক্ষণ পেঁয়াজ এখানে আছে, তারা পেঁয়াজগুলো এভাবে সংগ্রহ সংগ্রহে রাখছেন পরবর্তীতে গবেষণা কাজে ব্যবহারের জন্য। দারুচিনি গাছ আমরা সাধারণত যে মশলা দারুচিনি হিসেবে ব্যবহার করি সেই গাছটা হচ্ছে এটা দারুচিনি, বা স্থানীয়ভাবে দালচিনিও অনেকেই বলেন, সেই দারুচিনি গাছ। এগুলা দেখুন এগুলা হচ্ছে এই গাছের ছাল কেটে এই দারুচিনিগুলা সংগ্রহ করা হয়। এখানে বিভিন্ন জাতের দারুচিনি গাছ আছে এখানে, এবং এটা যেহেতু গবেষণাগার সো এখানে ডাল মানে গাছের ছাল এখনো এগুলো তোলা হয়নি, না কাটলে আসলে বোঝা যাবে না। তো এগুলো হচ্ছে যে আমরা সাধারণত বাজারে মশলাটা দেখেছি কিন্তু গাছ দেখি নাই। এই যে ছালগুলা এখানে এই ছাল তুলতে পারলেই দারুচিনি বের হবে আর কি। বন্ধুরা আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা পানের বরজ, মানে এখানে পান উৎপাদন হচ্ছে। আপনারা এতদিন পান খেয়ে আসছেন, কিন্তু যারা শহর এলাকায় থাকেন তারা হয়তো জানেন না যে পান কিভাবে চাষ হয় বা পানের গাছ দেখতে কেমন। এই যে দেখুন, তাদের জন্যই আজকের এই ভিডিওটা করা। আপনারা দেখুন এটা হচ্ছে একটা পানের বরজ, এখানে বিভিন্ন জাতের পান, মিষ্টি পান, ঝাল জাতীয় পান বা অন্য যে পান আছে সেগুলো এখানে চাষ করা হচ্ছে। জি, বিভিন্ন প্রজাতির পান এখানে আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা এগুলো হচ্ছে বিভিন্ন জাতের লেবু, লেবুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন। মানে এই প্রজেক্টের ভিতরে বিভিন্ন জাতের এরকম লেবুর গাছ তারা সংগ্রহ করছেন এবং এগুলো নিয়ে গবেষণা করছেন, যাতে এগুলো থেকে আরও উন্নত জাতের লেবু তারা উৎপাদন করতে পারে। বন্ধুরা আপনারা যারা গোলমরিচের গাছ কখনো দেখেননি তাদের জন্য স্পেশাল একটা ভিডিও এটা। আপনারা দেখুন, আপনারা দেখুন গোলমরিচের গাছটা দেখতে অনেকটা এরকম হয়, এবং আপনারা খেয়াল করে দেখুন যে গোলমরিচ ধরে আছে। হ্যাঁ, গোলমরিচ, ওই যে গোলমরিচ এখানে ধরে আছে, আপনারা দেখুন, খেয়াল করে দেখুন। তো এগুলো যখন বড় হবে তখন কিন্তু তখন এগুলো খাওয়ার উপযোগী হবে গোলমরিচ। এটা এক ধরনের মশলা, দই গোটা নাম। আপনারা হয়তো যারা রান্নাবান্না করেন তারা অনেকে চিনে থাকবেন দই গোটা, সেই দই গোটা গাছ হচ্ছে, চারা হচ্ছে এটা। বন্ধুরা এটা হচ্ছে সাদা এলাচ, ছোট সাদা এলাচ। দেখুন ছোট সাদা এলাচের গাছটা দেখতে কেমন, আপনারা এলাচ তো ব্যবহার করেন কিন্তু হয়তো কখনো গাছটা দেখেননি। এই যে দেখুন ছোটো সাদা এলাচের গাছটা অনেকটা এরকম দেখতে হয়, এবং এটা কিন্তু খুব দামি একটা মশলা। বন্ধুরা আপনারা দেখুন আলু বোখরা, এই যে চারাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলু বোখরা চারা, এটাও এক ধরনের মশলা। বন্ধুরা এটা আর এক ধরনের মশলা, এটার নাম হচ্ছে অল স্পাইস। এই যে দেখুন চারা গাছটা দেখতে কেমন এরকম। আরও এখানে আছে, এখানে দেখুন পান বিলাস, পান বিলাসের নাম আপনারা অনেকেই শুনে থাকবেন। এটা হচ্ছে পানের সাথে মেবি ব্যবহার করা হয় এই পান বিলাসটা, এই পান বিলাসের গাছটা এরকম। এটা হচ্ছে কারি পাতা, অরিগানো গাছটা দেখেন। এই যে বন্ধুরা পুদিনা, পুদিনা, পুদিনা চারা কেবল হচ্ছে। এরপরে চিপস, সাধারণত ওই যে খাই সেগুলোতে ব্যবহার করা হয়। পোলাও পাতা, পোলাও পাতা,
জানি না আসলে কল অত দেয় কিনা জানা নাই কখনো খাইনি লেমন গ্রাস লেমন গ্রাস তারপর যে সিন্ট্রোনেলা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গোলমরিচের গাছ আপনারা ফলটা দেখতে পাচ্ছেন এই যে গোলমরিচ এটা পরজীবী টাইপ গাছ হচ্ছে হ্যাঁ পরগাছা টাইপ মানে একটা গাছের সাহায্য ছাড়া এই গাছটা উৎপাদন মানে বড় হতে পারে না মানে দেখুন যে এই বড় একটা গাছের সাহায্যে তার লতা বিস্তৃত করেছে গোলমরিচের গাছে গোলমরিচটা মাত্রই হচ্ছে এটা যখন বড় হবে তখন এটা খাওয়ার উপযোগী হবে বন্ধুরা আমার পিছে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা ঘর তৈরি হচ্ছে এটা মূলত একটা গ্রিন হাউস এটা হচ্ছে গ্রিন হাউস তৈরি হবে শীতপ্রধান দেশে গ্রিন হাউস এরকম গ্রিন হাউসেই বিভিন্ন ধরনের চারা গাছ বা মানে গাছপালা উৎপাদনের জন্য এরকম গ্রিন হাউস ব্যবহার করা হয় তো বাংলাদেশেও মশলা গবেষণার ক্ষেত্রে একটা নতুন প্রজেক্ট এটা গ্রিন হাউস তো তারা গবেষণার কাজেই এই গ্রিন হাউসটা ব্যবহার করবেন যেসব শীতপ্রধান দেশের মশলা যেগুলো সেগুলো হয়তো এখানে উৎপাদন করার চেষ্টা করবেন তারা তো দেখুন গ্রিন হাউসটা কেবলমাত্রই তৈরি হচ্ছে তো গ্রিন হাউসটা যখন তৈরি করা শেষ হবে তখন হয়তো নতুন ধরনের আমরা মশলা দেখা পেলেও পেতে পারি বাংলাদেশে বন্ধুরা এদিকেও অনেক ধরনের গাছ আছে এগুলো হচ্ছে তেজপাতা এবং দারুচিনির গাছ মানে এই প্রজেক্টে সবগুলো এই তেজপাতা এবং বিভিন্ন প্রজাতির দারুচিনির গাছ এখানে আছে এটা হচ্ছে আমলকির গাছ যারা কখনো আমলকির গাছ দেখেননি তারা দেখুন আমলকির গাছ দেখতে অনেকটা এরকম হয় বন্ধুরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে বাগানের ভিতরে এরকম বসারও সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে মশলা গবেষণা কেন্দ্রের একটা বিষয় আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে এই যে রাস্তা আছে এই রাস্তার দুপাশে মানে সৌন্দর্য বর্ধনশীল অনেক ধরনের গাছ তারা লাগিয়েছেন এবং রাস্তাটা দেখতেই আসলে অন্যরকম মনে হচ্ছে এটা যেন একটা পিকনিক স্পট মানে এনে ঘুরতে আসলেও যদি মানে কেউ চিত্ত বিনোদনের উদ্দেশ্যেও যদি কেউ ঘুরতে আসে সেটাও কিন্তু ফুলফিল হবে মানে সৌন্দর্যে কিন্তু কমতি নেই এই জায়গাটায় মানে ধান গাছ লাগানো হচ্ছে মানে ধান লাগানো হয়েছে এই ধান লাগানোর উদ্দেশ্য হচ্ছে এটা মানে উর্বরতাটা যেন ঠিক থাকে এই কারণে মানে নভেম্বর ডিসেম্বরের দিকে মূলত এখানে মূল গবেষণার যে কাজ সেটা শুরু হয় এবং তখন অনেক ধরনের মশলার চারা এখানে লাগানো হয় এবং এই বাকি সময়টাতে এই ধরনের ধান গাছ বা অন্যান্য গাছ লাগিয়ে মানে উর্বরতা যাতে ঠিক থাকে হ্যাঁ বৃদ্ধি পায় এই কারণে আসলে এই ধান গাছগুলো লাগানো হয়েছে একটু সিদ্ধ তোমরা দেখুন এখানে কত জায়গা পড়ে আছে এগুলা মানে এর যে মূল এরিয়া সেটা হচ্ছে 125 বিঘার মতো 125 একরের মতো গবেষণা বিভিন্ন ধরনের মশলা উৎপাদন এবং সেটা বাণিজ্যিকভাবে হচ্ছে কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তারা এখানে গবেষণা করে এবং এটা বাংলাদেশের কৃষি অর্থনীতিতে এই প্রতিষ্ঠানের ভূমিকা মারাত্মক ভূমিকা পালন করে এই প্রতিষ্ঠান এবং
Da, 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 da